মিয়ানমার বা আমাদের সেই অতি পরিচিত বর্মার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের। আমাদের সঙ্গে, বিশেষ করে বাঙালির সঙ্গে বর্মার একেবারে মনে হয় যেন আত্মার আত্মীয়তা। বাঙালিরা তো একসময় ঘন ঘন নিয়মিত বর্মায় যেতেন, অনেকে আবার রেঙ্গুনে তাদের কর্মস্থল বাসস্থান করে নিয়েছিল। এবার চলেছি বর্মা। বর্মার এখনকার নাম মিয়ানমার। দূর থেকেই চোখে পড়ল সুলে প্যাগোডা। মিয়ানমারে আপনি যেখানেই যান দেখবেন মেয়েরা মুখে যেন চন্দন মেখে ঘুরে বেড়াচ্ছে, কিংবা চন্দন দিয়ে আঁকা সমস্ত লতা পাতা বা নকশা করা। এটা হচ্ছে এদের তানাখা। তানাখা গাছের ছাল, একটা গাছের ডালটা হচ্ছে তানাখা। সেটা জল দিয়ে ঘষলে চন্দনের মতো, সেটা মুখে লাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। এটা বলে যে প্রখর সূর্যতাপ থেকে চামড়াকে রক্ষা করে। গরিব বড়লোক স্ত্রী পুরুষ শিশু বৃদ্ধ সমাজের সর্বস্তরের মানুষ এই তানাখা মেখে ঘুরে বেড়ায়। এই হলো সোয়েডাগান প্যাগোডার উত্তরের দ্বার। এখানে এরকম চারটি প্রবেশ দ্বার আছে। মিয়ানমারের বৌদ্ধদের কাছে এটাই সবচেয়ে পবিত্র প্যাগোডা। এখানে গৌতম বুদ্ধের চারটি কেশ রাখা আছে। প্যাগোডার মূল চত্বরে ঢুকে প্রথমেই চোখে পড়ল এই বিরাট অশ্বত্থ গাছটি। এই সেই পবিত্র বোধি বৃক্ষ, 80 বছরের পুরনো। এ গাছের চারা আনা হয়েছিল ভারতের বুদ্ধগয়া থেকে। বহু যুগ আগে এই বৃক্ষেরই আদি বৃক্ষতলে বসে গৌতম বোধি লাভ করেছিল। 2500 বছরের পুরনো এই সোয়েডাগান প্যাগোডা। প্যাগোডার সবচেয়ে বড় স্তূপ প্রায় 325 ফুট উঁচু, পুরোটাই খাঁটি সোনার। স্তূপের ছাতাটি 5500 হিরে আর 2300 চুনি দিয়ে সাজানো, আর একদম ওপরে রয়েছে হীরের কুঁই। এর নাম সিনান্দ মনাস্ট্রি। এই বৌদ্ধ গুম্ফাটি মান্দালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য। বর্মী ভাষায় সিনান্ড কথার অর্থ গোল্ডেন প্যালেস। এই মনাস্ট্রি চারদিক থেকে ঘুরে দেখলেও দেখা যায় এটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি। আসলে অনেক আগে এই কাঠের স্থাপত্যের গায়ে সোনার পাত বসানো ছিল। এখন অবশ্য তার আর কোনো চিহ্ন নেই। আমরা আজ এসেছি ইয়াঙ্গনের কিয়োকটাক্কি মন্দিরে। এটি ইয়াঙ্গনের সবচেয়ে বড় শায়িত বুদ্ধ মূর্তি, প্রায় 237 ফুট লম্বা। এই মূর্তিটি একেবারে আধুনিক কালের। বুদ্ধের চোখ দুটি দেখুন, মনে হয় একেবারে জীবন্ত। এই চোখ তৈরি হয়েছে কাঁচ দিয়ে, আর এই কাঁচ আবার এখানকার কারখানায় তৈরি। চোখের পল্লব তৈরি হয়েছে সূক্ষ্ম লোহার তার দিয়ে। বুদ্ধের পরনের কাপড়ের পাড়েও কাঁচের কাজ। বুদ্ধের পায়ের পাতাটি দেখুন, এর বিশেষ তাৎপর্য আছে। পায়ের তলায় রয়েছে 108টি প্রতীক। বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা প্রতীকের আলাদা আলাদা অর্থ। কুথণ্ড প্যাগোডার প্রবেশ তোরণ। তোরণের মাথা সোনা দিয়ে মোড়া। 19 শতকে এই প্যাগোডা তৈরি হয়। তৈরি করেন রাজা মিন্ডন। এখানে এরকম 729টি ছোট ছোট প্যাগোডা রয়েছে। প্রত্যেকটি প্যাগোডার ভেতর একটি করে মার্বেল ফলক আছে। ফলকের ওপর পালি ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক লিখিত আছে। এখান থেকে অনেক দূরে ওই দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে পিণ্ডায়া গুহা। ওপর থেকে পুরো গুহা চত্বরটাই চোখের সামনে ফুটে ওঠে। পিণ্ডায়ার এই প্রাকৃতিক গুহার নাম সেমিন গুহা প্যাগোডা। নৌকোয় বসেই চলছে কেনা বেচা, এখানে এটাই রীতি। এসব হস্তশিল্প বেশিরভাগ এখানকার গ্রামেই তৈরি।